হ্যাঁ আরাফাত, কে আরাফাত? আমি আকাশ। কিরে, এ আইডিটা কার আবার? আইডিটা আমার। তোর ওর মহিলা সাথে শখ করলো, মহিলা হবে নাকি? আরে না, মেয়ে মানুষের নামে আর কি খোলা। কেমন রে বন্ধু? এই তো দোস্ত, ভালো আছি রে, তবে কাজ কাম নিয়ে খুব ব্যস্ত। তোর তো এখন অনেক টাকা পয়সা হয়ে গেছে, তুই তো দেখ, টাকা পয়সা হতে পারে, বাট তুই যে আমার বন্ধু, সারা জীবন বন্ধু থেকে যাবি, ঠিক আছে? বন্ধু কোনো দিনও পর হবে না, টাকা পয়সা হতে পারে একজনের, তাই বলে কি বন্ধু কখনো পর হয় বল? কিন্তু তোরা তো এরকমটাই ভাবিস যে হয়তো টাকা পয়সা হয়ে গেছে, এখন কি না কি হয়ে পড়ছে, ঠিক আছে? এই জন্য তো তোরা দূরে থাকিস, খোঁজ খবর ঠিক মতো রাখিস না। আমি আছি, এই যে এক জায়গায় ঘুরতে আসছিলাম, তো তো একজন ফোন দিছিল, কথা বলতেছিলাম এক বন্ধু। তো দিনকাল তো ভালোই কাটতেছে না? হ্যাঁ, কাটতেছে ভালোই। তো তোর কি অবস্থা, দিনকাল কি ভালো যাচ্ছে? এই গরিব মানুষের দিন আসছে। তুই আবার গরিব হলি কবে থেকে রে? গরিব তো আমি, আমার নিজে ইনকাম করা লাগে, নিজের টাকা চলা লাগে, কাজকাম করা লাগে, কত কি করি, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, সব কিছু নিজের সামাল দিতে হয়। বাবা আছে বলে সম্পূর্ণ আর বাবার কাছ থেকে নেওয়া যায় না, তা ঠিক আছে, কিন্তু হয়তো আমার বাবাটা থাকলে পরে তুই যেরকম হেল্প পাচ্ছিস এতটুকু তো পেতাম, বাট ভাগ্যটা সবই। দোস্ত যাই হোক, খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিছিস, ভালো লাগলো। তো ভালো থাকিস নাকি? হ্যাঁ, যাই হোক, কারো ধোকা দিস নেমে এসেছে তাই আর কি। আরে না, তোর বলে তো আমার বিশ্বাস নাই রে ভাই। আচ্ছা ঠিক আছে, তো রাখি দিই, ভালো থাকিস। ওকে। হ্যালো, কিরে আকাশ, তুই কোথায়? ও, বাড়িতে। মানে এই আইডি দিয়ে তো আমি আকাশের সাথে কথা বলছি। তোমার খালা তো ভাই? আর তোমার নাম কি ইশরাত জাহান নাকি? ও আচ্ছা, ওটা একটু দরকার ছিল তো, রাত্রিবেলা ইমার্জেন্সি একটা দরকার ছিল। জি জি, আমি আরাফাত। তার মানে চিনো? যাই হোক, ভালো আছো? এই তো ভালো। তোর কাছে কোন নাম্বারটা আছে এখন? ও আচ্ছা আচ্ছা। তুমি কি ইশরাত জাহান? জি। তুমি কি আরাফাত? জি। চলো যাই, আমরা অন্য কোথাও যাই, কথা বলি। ওকে চলো।
তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমিও ভালো। তোমার পড়াশোনার কি অবস্থা? হ্যাঁ চলছে ভালো। তোমার বাড়ির সবাই ভালো আছে? হুম সবাই ভালো আছে। তোমার? আমারও সবাই ভালো আছে। তোমার এক্সাম কবে? এই তো আগে আসলো এপ্রিলে। এপ্রিলে? আর কয় মাস বাকি আছে? দুই মাস। তো সুন্দরভাবে পড়াশোনা করো, সুন্দরভাবে পড়াশোনা করলে সুন্দরভাবে জীবন করতে পারবা, আর দেখে শুনে পথ চলো, এটাই আর কি। দোয়া করো। সেটাই। হ্যাঁ তুমি কি বাড়িতে পৌঁছাইছো? হ্যাঁ পৌঁছাইছি। তুমি? হ্যাঁ আমিও বাড়িতে পৌঁছাইছি। তো ভালোভাবে গেছো না? হ্যাঁ আমি ভালোভাবে আসছি। তুমি? আমিও ভালোভাবে আসছি, সমস্যা নেই। তো কি করো এখন? তো বসে আছি, তোমার কথা ভাবতেছিলাম। হ্যাঁ আমার মতো লোকের কথা মানুষ ভাবে। এই কি একটা কথা বললে তুমি যে তোমার কথা ভাববো না? না আমি তো ভাবি এটাই যে আমার আবার সেরকম কোনো পার্সন আছে নাকি যে আমার কথা ভাববে। না দেখো আমি না তোমাকে অনেক ভালোবেসে ফেলছি। কি বলো, পাগল হয়েছো নাকি? মাথা ঠিক আছে তোমার? আমি সত্যি বলছি, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি কিন্তু হাত কাটবো, নয়তো গলায় দড়ি নিব। দূর পাগলে কি বলো? হ্যাঁ অথবা না, যে কোনো দুইটার একটা বলবা। তুমি যদি না বলো তাহলে আমি গলায় দড়ি নিব। কি বলো, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ আমার মাথা ঠিক আছে। দূর পাগল, এটা কি হয়? কেন হবে না? তুমি আমার বন্ধুর বোন। দেখো নুসরাত, তুমি যেটা বলছো এটা ঠিক না, ঠিক আছে? তুমি আমার বন্ধুর বোন, সারা জীবন বন্ধুর বোন হয়েই থাকবে। আর শোনো, আমি নুসরাত না, আমার নাম রুনা। তাই এতদিন যে কথা বললাম, তুমি মিথ্যা বলছিলে যে তোমার নাম নুসরাত। হ্যাঁ আমি এটা মিথ্যা বলছিলাম। যাই হোক রুনা, দেখো তুমি আমার বন্ধুর বোন, তোমাকে আমি ভালোবাসি সেই বোন হিসাবে, ঠিক আছে? তবে তোমার আমি প্রেমিকা হিসাবে ভালোবাসতে পারবো না। আমি জানি না, তুমি হ্যাঁ অথবা না, যে কোনো দুইটার একটা বলো। দেখো তোমার কথার আমি কোনো ডিসিশন এখন ফাইনাল দিতে পারতেছি না, তবে তুমি যেটা ভাবতেছো এটা ঠিক না, এটা হবার নয়, এটা একেবারে সম্ভব না। আর এই পাগলামিগুলো বাদ দাও, মন থেকে এই জিনিসগুলো মুছে ফেলো, ঠিক আছে? শোনো আমি বলি, ঠিক কি ভুল আমি সেটা জানি না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এটাই শেষ কথা। তাই? দেখো তুমি কোনো পাগলামি করো না, আর আমি তোমার জানাচ্ছি, ঠিক আছে? তোমার আমি কিছুক্ষণ পরে ফোন দিয়ে তোমার সাথে কথা বলতেছি, কিন্তু কোনো পাগলামি করো না, হাত কাটো না, কোনো কিছু করো না। কিন্তু কী রে মামা, তোর মন টন খারাপ কেন রে, কী আছে? আর বলিস না, ওই মেয়েটা না ফোন দিয়ে খুব জ্বালাতন করছে, আবার ফোন ধরছে না, মাঝে মাঝে বিভিন্ন ধরনের ভিডিও পাঠাচ্ছে।
এই যে সেদিন বললাম না, এই যে দেখ কি সব ভিডিও পাঠাচ্ছে, আমি কীভাবে এটা রাজি হই? দেখ এইগুলো দেখে এখন তো আমার খুব খারাপ লাগছে রে। না রে দোস্ত, মনে হচ্ছে তো মেয়েটা তোর খুব মন থেকেই ভালোবাসে। ফোন না ধরলে পরেই বলে যে আমি মারা যাব, হাত কাটিয়ে কী অবস্থা, এখন কি করতে পারি বলতো? মেয়েটা যখন তোর এত ভালোবাসে তাহলে বাট একবার চিন্তা করে দেখ, যদি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে একটা জীবন। কিন্তু এটা কি ঠিক হবে? বোন আমার বন্ধুর বোন। আসলে এই ভালোবাসায় বন্ধুর বোন বা কি এটা অত বিচার করা যায় না। বিষয়টা ভালো না হলে একটা মেয়ের জীবন যদি আপনাকে এত ভালোবাসে তাহলে মেয়েটাকে আপনার ভালোবাসাতে সমস্যা করে। একটা মেয়ে আপনার প্রতি এতটা আগ্রহী এতটা টান তাহলে আপনার সমস্যা কি করেন? তো এখন কি করতে পারি বলতো? এখন লাস্ট একটা ডিসিশন তোরা দে, সেভাবে আমি আগাই। আমার মনে হয় মেয়েটাকে তোর ভালোবাসাই উচিত এবং জীবনসঙ্গিনী হিসাবেই ভাবা উচিত। আচ্ছা এখন কি আমি ফোনটা ধরবো না কি করবো? ওর সাথে ফোন দিলে কথা বল, দেখে কি অবস্থা। সবারই তো একমত, আমাদের একমত এখন। দেখো তুমি কোনো পাগলামি করো না, ঠিক আছে? আমি তোমার কিছুক্ষণ পর ফোন দিচ্ছি, তোমার সাথে কথা বলছি, আমি তোমার দাবিটা নিয়ে নিচ্ছি। কোনো পাগলামি করো না, আমি তোমার সাথে কিছুক্ষণ পরেই কথা বলছি, ঠিক আছে? আচ্ছা এখন রাখি না। আচ্ছা দোস্ত, আমরা সবাই খুশি হয়েছি, মন থেকে অনেক খুশি হলাম, ঠিক আছে? যাই হোক, অনেক গল্প সল্প হলো, চল যাই বাড়ির দিকে, যাই সবাই। মোবাইল রাখছি। না মরো না, আমরা অন্য কোথাও দাঁড়িয়ে কথা বলি। দেখো না, আমাদের এতদিনের সম্পর্ক তুমি আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিনও? না আরাফাত, আমি তোমাকে কখনো ভুলবো না, তুমি আমাকে ভুলবে না তো? আমিও তোমাকে কখনো ছেড়ে যাবো না, আর তুমি আমাকে ছেড়ে গেলে হয়তো আমি বাঁচবো না। শোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ টু। শোনা, যাই হোক, তোমার বাড়ি থেকে আমি তোমার খালা বাড়িতে পৌঁছাই দেবো আমি নিজে, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করো না। আর তোমার পড়াশোনার যত খরচ লাগে সবই আমি বেয়ার করবো, তোমার বাড়িতেও কিছু বলার দরকার নেই, যেখানে যা করা লাগে আমি নিজেই করবো। তোমাকে আমার কিছু বলার আছে। কিন্তু কিভাবে যে কথাটা বলি আমি বলতে পারতেছি না। বলো, সমস্যা নেই, তুমি আমার কাছে বলবা, এখানে দ্বিধার কি আছে বলো?
না আসলে এর আগে তো তুমি আমাকে অনেক কিছুই দিছো বা অনেক নিছি, কিন্তু এখন তো মনে করো এটা বলতে পারতেছি কে আছে তুমি বলো, আমি দিব না তো কে দেবে তোমারে? আমার কিছু স্বর্ণের গহনা লাগবে আর নগদ টাকার প্রয়োজন আছে। তা এই কথা বলতে আবার এত দ্বিধা করা লাগে? তোমার টাকা আমি দিচ্ছি, সমস্যা নেই, এখনই দিচ্ছি। আর চলো যাই, এখনই মার্কেটে যাই, তোমার স্বর্ণের গহনাগুলো কিনে দিই। দেখো তো না কি নেবে তুমি। এই আংটিটা বের করেন তো, তারপরে এই দুল জোড়া বের করেন, তারপরে এই নেকলেসটা বের করেন, আর এই বালা জোড়াও বের করেন। সবাই ঠিক আছে? ঠিক আছে না? আচ্ছা ভাই তো থাকে না, কোথা বলছি চল। আরে কে বন্ধু, আর আবার নাকি? হ্যাঁ, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, থাকিস কই? দোস্ত খুব বিজি লাইফ, কি করব, ঘোরাঘুরি। আর তো কি মনে করে হঠাৎ? এই আসলাম তোর সাথে দেখা করার জন্য, ভাবলাম কোথায় আছিস, কিভাবে আছিস। ও তো এক মিনিট ফোন করে নিতে পারতি আমি। না তোর সাথে সাক্ষাৎ কথা বলার খুব ইচ্ছা হলো, ফোনে তো ওই ফোন আসে তো জীবন শেষ করলে, মানুষের সাথে আর মানুষের দেখা হয় না। হ্যাঁ ঠিকই বলছিস। যাই হোক, বিয়ের সাথে করবি না নাকি? বিয়ে শাদি দেখি 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 করতে করতে তো জীবন শেষ হয়ে গেল। আসলে তো আমার একার সিদ্ধান্তে তো কোনো কিছু হবে না, ফ্যামিলি আছে। তবে একটা কথা বলি কি, ওই তোর একটা খালাতো বোন ছিল না? হ্যাঁ রোনা। হ্যাঁ হ্যাঁ রোনা, তোর বিয়ে করে ফেল না, কেউ সমস্যা কি? না ও তো আমার খালাতো বোন, আমার কাজিন, ওরা কীভাবে বিয়ে করবো আমি? তোর পাগল কাজিন আর ওর সমস্যা, কেউ দেখতে ভালো, পারিবারিক অবস্থা ভালো। এমনিতেই দেখা যাচ্ছে যে আমি যদি ওরে বিয়ে করতে চাই ও এক পায়ে খাড়া হয়ে যাবে, ঠিক আছে বিয়ে করার জন্য, কিন্তু আমার তোর পছন্দ না, আমি তো ওরে বিয়ে করবো না। তবে দেখ চিন্তা করে দেখ। এখন তো আসলে আমি তো ওরকমভাবে চিন্তা করি নাই কখনো যে ওরে বিয়ে করবো আমি। কিন্তু অনেকদিন আগেই তো শুনছিলাম যে নাকি তোদের বিয়ে শাদির কথা, তোদের পরিবার থেকেও রাজি। এখন পরিবারের কথা, পরিবার চায় আমি ওরে বিয়ে করি, কিন্তু আসলে আমার পছন্দ না, আমার যদি পছন্দ না হয় আমি ওর সাথে আমার পুরো লাইফটাকে কাটাবো, এটা তো ছোটোখাটো কোনো বিষয় না। বিয়ে তার বিষয়ে অনেক চিন্তাভাবনা করে সেটা সিদ্ধান্ত নেওয়া উচিত। তো এখন কি তোর ডিসিশন কি এটাই যে তুই ওরে বিয়ে করবি না? হ্যাঁ আমার এরকম ডিসিশন, আগে ঘুরে এরকম ডিসিশন। তাছাড়া তো বললামই যে আমার খালাতো বোন হিসাবে আমার খালাতো বোনই থাকবে, আমি যদি ওরে বিয়ে করতে চাই ও তো রাজি, ওর ফ্যামিলিও রাজি। হ্যাঁ তো চলো আমরা ঠিক যাই বাজারের দিকে। আচ্ছা ঠিক আছে চল যাই।
হ্যালো, তুই কোথায় আছিস রে? তাড়াতাড়ি চলে আয় তো আমার কাছে সবাইকে নিয়ে। হ্যাঁ, এখনই চলে আয় তাড়াতাড়ি। এই নষ্টা মেয়ে, তোর জায়গায় লাইট মারছিল কে জানিস? আমি লাইট মারছিলাম, ঠিক আছে? এই তোর যৌবনের এত জ্বালা তুই আমারে বলতে পারতি? হ্যাঁ, তুই যদি আমার ত্রিসীমানায় আর কোনোদিনও তোর দেখি না, একেবারে জানিস শেষ করে দেব। তুমি আমার কথা কি শোনো, দেখো ও যেটা করছে, এই আমার কথা কি শোনো তুমি, ও যেটা করছে সেটা তো জোর করে করছে, বুঝতে পারছো না? এই তোর কথা কি শুনতে যাবো রে, আমি যা দেখার আমি দেখে ফেলছি। জোর করে করুক আর যেভাবে করুক, করছে না, তোর আমার ত্রিসীমানায় যেন না দেখি। তুই একটা নষ্ট মেয়ে, ঠিক আছে? এখানে তো দোষ তোমার, তুমি তো নিয়ে আসো দিছো, আমি তো আর আসতে চাই নাই। আমি নিয়ে আসি দিছি তোরকে, আমি বলছি যে ওর সাথে তুই শুয়ে থাকবি। আসার যো, যাই হোক, দোষ আমার হোক আর যা হোক, আমি তোর মুখ কোনোদিন আর দেখতে চাই না, ঠিক আছে? তুই আমার সামনে আর কোনোদিন আসবি না। আমি এখন তোমার বাড়ি আসছি। তুমি এখন আমার বাড়িতে এসে তোমার রামদা দিয়ে কুপায়ে নদীতে ভাসায় দেবো এখনই, ঠিক আছে? এখনো তুমি আরাফাতের চিহ্ন নাই। তুমি কোথায় আছো এখন? দেখি ফোন দিছি কিটা। হ্যালো, আরে তুই এই নাম্বারে ফোন দিছিস কে? আকাশ, দেখ দোস্ত, আমি তোর সাথে সকালে কথা বলবো, কিন্তু তোর বোনের কাছে ফোনটা দে এখন। আমি বলতেছি তুই তোর বোনের কাছে দে, তোর বোনের সাথে আমার কথা আছে, আমি এখন তোর বোনের সাথে কথা বলবো, ঠিক আছে? তুই দিবি কিনা বল না, তোর বাড়ি পাড়া আসবো কিনা তাই বল আগে। তোর আমি বললাম তোর বাড়ির লোকের তুই জাগাস না, কিন্তু জিনিসটা তুই সবার জাগালি কে? হ্যাঁ, আর দেখ তোর আব্বার আসতে কথা বলতে বল, আমি কিন্তু এখনই তোর বাড়ি বার আসতেছি, ঠিক আছে? বাপ যে ডায়লগগুলো মারতেছে না, তোর বাপের ডায়লগগুলো আমি শেখাচ্ছি, ঠিক আছে? আমি আসতেছি। আচ্ছা, তোর উদ্দেশ্যটা কি বল? তুই উদ্দেশ্য এখন কথা বললেই তুই বুঝতে পারবি। এই তুই আমার চিনিস? হুম। এই ফোনটা কার? তোমার। তোর এই পোশাকটা কিনে দিয়েছে কে? তুমি। তো তোরা আমি বলে তুলে নিয়ে আসতে, মানে তুলে নিতে আসছিলাম। এগুলো কি না? এই তোরা শুয়ে থাকতে পারিস আর আমি দেখলে আমার দোষ হয়ে যাবে, কারণটা কি? আকাশ, তোরে বলে গেলাম আমার এই জিনিসগুলো যদি আমি না পাই তাহলে যে কি হবে আমি নিজেও জানি না, চলে গেলাম আমি, ঠিক আছে? তোদের সাথে আর আমার এই নষ্ট মেয়ে, সত্যি এগুলো নিছিস? আকাশ, তাহলে এখন কি করি? দোষ তো আমাদের মেয়েরই, এখন তো তাহলে আরাফতের সঙ্গে যেভাবে এক গ্রামে বাস করি, ও তো খুব দুর্ধর্ষ, ওর হাত তো খুব লম্বা, ওর সঙ্গে তো পারি দেবো না। তুই আমার মাত্র একমাত্র ছেলে, যদি তোর কোনো ক্ষতিগ্রস্ত করে তাহলে আমি ওর সঙ্গে একটু সাক্ষাৎ করি। আসলে তুমি যা বলছো ঠিকই বলছো, আরাফাত তো আমার বন্ধু, আমি দীর্ঘদিন ধরে ওর সঙ্গে চলাফেরা করছি, কেমন মানুষ আমি তোর চিনি, ও তো খুব খারাপ, কোনো মুরব্বী কোনো লোকজন কোনো কিছুই মানে না, আর এখানে দোষ সম্পূর্ণ হচ্ছে রুনার। রুনা ওর কাছ থেকে অনেক টাকা পয়সা গহনাঘাটে অনেক কিছু নিয়েছে। তাই তুই যদি ওর মতে দিস তাহলে আমি ওর সঙ্গে দেখা করিয়ে। এখন তুমি গেলে পরে তোমার কথা মানবে কি না আসলে সেটা তো বলতে পারছি। আরে আমরা হলো মুরব্বী মানুষ, আমাদের কথা মানবে না কেন? তাহলে দেখো কি করা যায়, তুমি যদি যাইতে চাও কথা বলতে চাও তাহলে। তাহলে কি তুই কি অনুমতি দিস? যাও, এখন যেহেতু বিষয়টা হচ্ছে কি একটা পর্যায়ে চলে গেছে, এখন দোষ তো রুনার দোষ। তুই কি আগে আগের মতো বেড়াইতে পারবে এর সঙ্গে, আরাফতের সঙ্গে? এখন ও তো খুব জেদি একটা ছল, এখন ওর কাছে তো ফোন। আর আমি মুরব্বী মানুষ, আমি যাই ওর জেদ থাক আর যা থাক, আর সেটা আমি দেখতেছি, আমি ওর যেভাবে ক্লোজ করতেছি।
আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলে দেখো। যেহেতু আমার সামনে মুখের ভরা মানুষ হয়েছে, আমাদের কথা তো কিছু শুনবে। ঠিক আছে, তুমি কথা বলে দেখো কি করা যায়। আচ্ছা ঠিক আছে, যাই। তোমার কথা মানে কিনা। আচ্ছা বাবা, আর ভাত না? হ্যাঁ কাকু, আপনি কি আবার নতুন কোনো নাটক করতে আসলেন নাকি আমার সাথে? আর বাবা, নাটক করবো কি? নাটক করবেন কি? আপনারা তো আত্মীয় স্বজন যে যেখানে আছেন সবই নাটকবাজ। বাবা একথা বলে না, যেহেতু তুমি আমার ছেলের সাথে কোনো কথা বলার মুড আমার নেই এখন, একেবারেই নেই। ঠিক আছে। আচ্ছা বাবা, যা হওয়ার তা হয়েছে, রাগ মাথা তোমার তো অনেক রাগ আমি জানি। তা আমার ছেলে তোমার বন্ধু আকাশ, ওর সঙ্গে আগের মতো চলাফেরা করার চেষ্টা করো। ওর সঙ্গে আমি আগের মতো কীভাবে চলাফেরা করবো বলেন? আপনার ছেলে আর আপনার ওই শালির মেয়ে মিলে আমার যা করছে, আমার মান সম্মান, আমার টাকা পয়সা সব কিছু নিয়ে খেলা করছে। টাকা পয়সা মানুষ জন্ম দেয়, কিন্তু টাকা পয়সা মানুষকে জন্ম দিতে পারে না। আমি কিন্তু টাকা পয়সা কোনো কিছুই মনে করি না। টাকা পয়সা চলে যাক, কিন্তু আমার এই সম্মানটা দেবে কে? এই যে আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার, আপনার এলাকার মুরব্বী, আমার এলাকার সব জানাজানি হয়ে গেছে যে আমি একটা খারাপ ছেলে, আমি নাকি আপনার শালির মেয়ের তুলে নিতে গেছি। বাবা তুমি এসব কথাগুলো রাখো, আমি যদি ঠিক থাকি আমি মেয়ের খালু, আমি ঠিক থাকলে সবই তোমার মুছে যাবে। সেদিন রাত্রিবেলা তো আপনিও আমাকে খারাপ বললেন, আপনিও তো ঠিক মতো। বাবা রাগ রাগ হইলে কার মাথা ঠিক থাকে? আমরা তো মুরব্বী, মুরব্বী হলে তো আমাদের রাগ আছে। দেখেন আমি আপনার সাথে বেশি কথা বলবো না, আপনি কি বলতে চাচ্ছেন বলো। আচ্ছা বাবা, তাহলে তুমি আগের মতোই চলাফেরা করো আমার ছেলের সঙ্গে। দেখেন আমি আপনার ছেলের সাথে আগের মতোই চলাফেরা করবো। ঠিক আছে, ওর প্রতি তো আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নেই। না বাবা, তোমার মনে ভিতরে ভিতরে রাগ আছে, এটা একটু হাসো তো দেখি। আমার কোনো রাগ নেই। আচ্ছা তুমি আগের মতো চলাফেরা করবে কেন? আমার সাথে একটু হাত মিলাও। আচ্ছা ঠিক আছে, ওর প্রতি তো আমার রাগ অভিমান। আর আল্লাহর রাস্তা বললে যে আল্লাহর রাস্তাই বললাম। আমার মাত্র এক বাবা, আমার মাত্র একমাত্র ছেলে, তাই আমি তোমার কাছে আত্মসমর্পণ করি। এটা নিয়ে কোনো টেনশন করেন না, দেখেন আমার ওর প্রতি কোনো রাগ নেই। তোমার কাছে আমি আত্মসমর্পণ করতে আসতে কি কামে আমার ছেলের বন্ধু তুমি? আচ্ছা যাই হোক কাকু, তো এটা নিয়ে কোনো টেনশন করেন না, সমস্যা নেই। তবে আমার জিনিসগুলো আমার ব্যাগ চাই, আর আমি তো ওর জীবন থেকে সরানোর জন্য, ও তো আমার জন্য একটা বিপদ। একটু কাজ আছে তো, পরে কথা। আচ্ছা। বিদেশ থেকে আবার ফোন দিল কে, দেখি কে ফোন দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আরাফাত বলছিলেন। জি আমি আরাফাত বলছিলাম, আপনি কে? ও ভাইয়া, আপনি আমাকে চিনবেন না, আমি আসলে বাইরে থাকি, বিদেশ থেকে ফোন দিচ্ছি। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে জিকু। ও আচ্ছা ভাই, বলেন কিছু বলবেন। আচ্ছা, রোনা মেটার সঙ্গে নাকি আপনার সম্পর্ক ছিল, আবার নাকি আপনাদের মধ্যে দূরত্ব ভাই? সম্পর্ক থাকলে তো সব সময় থাকে, আসলে সম্পর্কে ছিল না, এখনো নাই। ভাই ভাই ঠিক আছেন ভাই, আর ভাই বলেন না তো, মেয়েটা খুব খারাপ বুঝছেন। তাই আপনি আপনারে বাধা দিয়েছে, আপনি জানলেন কিভাবে? আর ভাই এরকম আরো কত পোলাপানের সঙ্গে এরকম করছে এখন। আপনার সাথেও করছে নাকি? কি বলবো। হ্যাঁ ভাই। তাই আচ্ছা ভাই, ভালো থাকবেন, পরে কথা বলবেন, একটু বিজি আছি। কাজের সময় এত ফোন আসলে বিরক্ত লাগে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাই? ভাই আমি সুজন বলতেছিলাম, আপনি কি আরাফাত? জি ভাই আমি আরাফাত, তো বলেন। ভাইয়া আপনার রুনার কোনো সম্পর্ক আছে? রুনা মেয়েটার চিন্তাম, যাই হোক কি বলবেন বলেন। শুনলাম আপনাদের নাকি ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ ওরকমটাই আর কি। তাহলে তো আপনি ভাইয়া জীবনে খুব বড় বাসা বেঁচে গেছেন। তাই মেয়েটা আসলে ভাইয়া কি বলবো ভালো না। তো আপনি জানলেন কিভাবে যে মেয়েটা ভালো না খারাপ? আমার সাথেও ভাইয়া কি বলবো আসলে কি মনে করবেন সেটা জানি না, আমার সাথেও আর কি রিলেশন ছিল। যাই হোক ভাই, আমার মতো অনেক অসংখ্য ছেলের সাথে এইমার রিলেশন ছিল। যাই হোক, আমার কাছে এরকম আপনার মতো অনেকে ফোন দিচ্ছে শুনতেছি যে এরকম এরকম অবস্থা। যাই হোক ভাই, আপনারও ভাগ্য ভালো, হয়তো আমারও ভাগ্য ভালো, যার কারণে আগে থেকে জীবন থেকে চলে গেছে এরকম বাজে মেয়ে। তাহলে তো আপনি বেঁচেই গেলেন।
আচ্ছা যাই হোক ভাই, পরে কথা বলি, একটু কাজে ব্যস্ত আছি তো। আচ্ছা ওকে ওকে ভাই।